পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর দাবিতে বিক্ষোভ ইসিএল ঠিকা শ্রমিকদের। সমস্ত পরিযায়ী শ্রমিকদের সুস্থভাবে বাড়ি ফেরানোর দাবিতে ও রাজ্যে রাজ্যে শ্রম আইন লঙ্ঘিত হওয়ার প্রতিবাদে এবং দেশের সকল নাগরিকের রেশনের দাবিতে আসানসোলের বিএনআর মোড়ে ইসিএল এর ঠিকা শ্রমিক ও অধিকার ইউনিয়নের সদস্যদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। এদিনের বিক্ষোভ আন্দোলন থেকে সুদীপ্তা পাল জানিয়েছেন, লকডাউন পর্যায়ে পরিযায়ী শ্রমিকদের নিজেদের বাড়িতে ফেরানোর সরকারের কোনো পরিকল্পনা না থাকায় শ্রমিকরা পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফিরতে গিয়ে অনাহারে ও অসুস্থ অবস্থায় মারা যাচ্ছে। সরকারকে অবিলম্বে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি লকডাউনের জেরে মানুষের ঘরে ঘরে খাদ্যাভাব দেখা দিয়েছে, বহু মানুষ অনাহারে রয়েছে, তাই যাদের রেশন কার্ড নেই তাদেরও রেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং রাজ্যে রাজ্যে শ্রম আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে শ্রমিক শোষণ চলছে তারও প্রতিবাদ করা হচ্ছে এই বিক্ষোভে। আজকে করোনা যুদ্ধের নামে ভারত সরকার যেভাবে শ্রমিক শ্রেণীর ওপরে যুদ্ধ নামিয়ে এনেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। সারা ভারত জুড়ে যেভাবে লক্ষ লক্ষ শ্রমিকজারী শ্রমিকরা তারা লকডাউনের ফলে বিপর্যস্ত হয়েছে, হঠাৎ করে লকডাউন হওয়ার ফলে তারা বাড়ি ফিরতে পারেনি, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছে, বহু শ্রমিক মারা যাচ্ছে, সরকার কোনো রকম কোনো ব্যবস্থা করছে না, সেটার বিরুদ্ধে আমরা আজকে এখানে প্রতিবাদে নেমেছি। আমরা দাবি করছি অবিলম্বে সমস্ত শ্রমিককে সুস্থভাবে বাড়ি ফেরাতে হবে এবং সমস্ত জায়গায় শ্রমিকদের লকডাউনের জন্য যে কাজ বন্ধ আছে তাদেরকে বেতন দিতে হবে, সমস্ত মানুষের ঘরে খাবার পৌঁছে দিতে হবে। বহু মানুষের ঘরে আজকে খাবার নেই, হাহাকার চলছে এবং এই লকডাউনের বাহানায় যেভাবে একটার পর একটা রাজ্যে সমস্ত শ্রম আইন কেড়ে নেওয়া হচ্ছে, গুজরাটে 12 ঘন্টা কাজের আইন তৈরি হয়ে গেছে অতিরিক্ত মজুরি না দিয়ে, উত্তরপ্রদেশে সরকার ঘোষণা করেছে 3 বছর কোনো শ্রমিক আইন মানা হবে না, এর ফলে শ্রমিক শ্রেণীর ওপর ভয়ঙ্কর একটা অত্যাচার নেমে আসবে, প্রচুর শ্রমিক ছাঁটাই হবে। এই ছাঁটাইয়ের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর ওপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এবং আমাদের আরও দাবি যে অবিলম্বে যাদের রেশন কার্ড নেই তাদেরকে টেম্পোরারি রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করা হোক এবং তাদেরকে রেশন দেওয়ার ব্যবস্থা করা হোক। নামটা বলবেন? সুদীপ্তা পাল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।